আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ব্রাশ সিস্টেম মিক্সি কাটিং এবং সেলাই করতে হয় সহজ পদ্ধতিতে আর এটির জন্য আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল তাই আজকে ভিডিওটি আপনাদের জন্য প্রথমে আমি হচ্ছে এখানে সাড়ে তিন গোছ পরিমাণ কাপড় নিয়েছি দুই ভাজে কাপড়টাকে ভাজ করে নিয়েছি হ্যাঁ দুই ভাজে ভাজ করা আছে এরপর এটাকে আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিচ্ছি দুই পাট বের হবে এটা থেকে সামনের এক পার্ট পেছনের এক পাট তো আমি কাপড়টাকে ভাজ করে নিয়েছি সুন্দর করে এরপর হলো কাপড়ের কিন্তু এটা একটা পাতা রকমের প্রিন্ট আছে ঠিক আছে তো এটা যেহেতু পিন্ট কাপড় সেই জন্য আমি এটা সেভাবেই কাটিং করব তো কাপড়টাই কিন্তু আমি আর একটা ভাজ দিয়েছি তাহলে চার বাজ থেকে এখন কিন্তু আট বাজ আর কাপড়ের এখানে হচ্ছে আট বাজ করার পর আমি এগারো ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং কেন নিয়েছি সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এগারো ইঞ্চি নিয়েছি এখন এখানে পিনটা কিন্তু একটু ভিন্ন রকম হয়ে গিয়েছে যখন আমি ভাজ করেছি উপরের দিকে হচ্ছে নিচের অংশ নিচের দিকে উপরের অংশ এমন হয়েছে সেই জন্য আমি কী করবো কাপড়টা কেটে নিব। বাট আপনাদের যাদের পিনটের এরকম কোনো গণ্ডগোল নেই তারা কিন্তু কাপড়টা কাটবেন না ঠিক আছে কাটা ছাড়াই এভাবেই করে আপনারা তৈরি করবেন তো আমার সমস্যার জন্য আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন পিনটাকে এই যে এইভাবে করে দিয়েছে এখন কিন্তু পিনটা নিচের যে কাপড়টা সেটার সাথে মিলে গিয়েছে তো এইভাবে আমি ভাজ করে নিয়েছি এখন এরপরে এখন কিন্তু আট আডভাষ পরিমাণ আছে যেটা আগেই বলেছিলাম এখন আমি মাপ নিব এই পাশ থেকে তো এই পাশ থেকে আমি হচ্ছে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেবো এটা আরমোলের জন্য আর্মল কাটার জন্য এবং এখান থেকে হচ্ছে আর্মল যে লেন্স সেটা আমি সাত ইঞ্চি নিচ্ছি বাট যারা স্বাস্থ্যবান তাদের জন্য নয় ইঞ্চি দশ ইঞ্চিও হতে পারে আপনারা নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু উপরের কাপড়টা আরও তিন চার ইঞ্চি বাড়িয়ে নিতে হবে আমি এগারো ইঞ্চি নিয়েছি আপনারা হচ্ছে চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি নেবে তো আরমলের হচ্ছে এখানে মার্ক করে দিয়ে মাঝখানে একটা মার্ক করে আমি আরমল শেপ করে নিয়েছি এরপর এইখান থেকে হচ্ছে কাদের মাপটা নিব কাদের মাপটা আমি চার ইঞ্চি পরিমাণ নিয়েছি সেলাই করলে সাড়ে তিন ইঞ্চি পরিমাণের মতো থাকবে এরপর আমি এই মাপ থেকে সোজা করে একটা মার্ক করে দিচ্ছি একদম সমান করে মার্ক করতে হবে সমান করে মার্ক করার পর এখানে তো এগারো ইঞ্চি পরিমাণ এখন এগারো ইঞ্চির অর্ধেক কত আসে এগারো ইঞ্চির অর্ধেক সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিয়েছি আর এই পাশে সাত ইঞ্চির অর্ধেক কত আসে সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চিতে আমি মার্ক করে দিয়েছি দেওয়ার পর এখন এটার সাথে এটা এইভাবে একটু হালকা রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি তো এই নিয়মেই কিন্তু ব্রা কাটিং যে মেক্সিটা আছে সেটা আপনাদের কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে তো প্রথম তো কাটিংটা দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে এই মাপ অনুসারে আমি কাপড়টা কেটে নিয়েছি প্রথমে আর্মোলের যে ডিপ আছে মানে রাউন্ডটা আছে এটা কেটে নিচ্ছি এটাকে কিন্তু মোহরা লাইনও বলা হয় তো মোহরা লাইনটা কেটে নিয়েছি এরপর হচ্ছে আমি এখানে যে কলিটা আছে সেটাও কেটে নিলাম ঠিক আছে মানে কাদের অংশটা সেটাও কেটে নিয়েছি এখন এখান থেকে হচ্ছে গলা লম্বাটা নিতে হবে আমি কোন পাশ থেকে নিচ্ছি আপনারা খেয়াল করুন তো গলা লম্বা সাড়ে পাঁচ নিচ্ছি আপনারা চাইলে চার সাড়ে চার পাঁচও নিতে পারেন এরপর সাড়ে পাঁচ নিয়ে আমি এখানে মার্ক করে দিলাম দেখতে পাচ্ছেন এখন এই অনুসারে হচ্ছে আমি এখন এইখানেও মার্ক করে দেবো কাপড়টা আগের মতো বসিয়ে এখানে মার্ক করে দিচ্ছি ঠিক ভালো করে মার্ক করে দিতে হবে দেওয়ার পর এই পর্যায়ে হচ্ছে আপনারা এখানে যদি আপনাদের এইরকম প্রিন্ট কাপড় না হয় ভিন্ন রকম হলে এই কাপড়টা হচ্ছে আপনারা এভাবে করে দাগ অনুসারে শুধু কেটে নেবেন লম্বা করে ঠিক আছে আমি যেহেতু এটা আলাদা কেটে নিয়েছিলাম সেই জন্য আমি কাপড়টাকে সরিয়ে ফেলবো সরিয়ে তারপর এখানে আমি মাপটা আবারও দিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি সাড়ে পাঁচ ইঞ্চি মার্ক করে করে এখানে লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি এরপর আমি এখন দাগ অনুসারে কাপড়টা কেটে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু হাতার জন্য এই কাপড়টা সহ কাটবেন যদি আপনাদের অন্য রকম প্রিন্ট হয় মানে একরকম প্রিন্ট হলে আর কি তো আমি দেখিয়ে দিচ্ছি যে ঠিক মিক্সিটা সেলাই করার পর মোটামুটি কেমন হবে যে দেখতে পাচ্ছেন দুই দুই পাশে হচ্ছে দুইটা কলি হবে আর মাঝখানে এরকম কুচি হবে সেটা সেলাইয়ের সময় আরও ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব তো এখন হাতার জন্যই যে হাতার এই পাশ খোলা আর আমি যে পাশে আছি সেটা বন্ধ এবং এখানে চার পাট কাপড় আছে ভাস করা এখন আমি হাতার লম্বাটা নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি ভাস করার জন্য নেওয়ার পর এখন এইভাবে করে আমি সোজা করে একটা মার্ক করে দিলাম দেওয়ার পর এই সাইড থেকে হচ্ছে আমি ডিপ নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এভাবে করে আমি একটু রাউন্ড দিয়ে দিলাম হাতার যে শেপটা সেটা দিয়ে দিচ্ছি হাতার মোহরি এখন নিতে হবে তো আমি ছয় ইঞ্চি নিচ্ছি কামিজ থেকে এক ইঞ্চি বেশি নেবেন কারণ মেক্সি কিন্তু একটু লুজ ফিটিং পরাই ভালো এবং যে যা মাপ নিয়েছি তার থেকে এক ইঞ্চি বেশি নিয়ে এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি তো এই তো কাপড় কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব প্রথমে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দুই পাট করে চার নিয়েছি এটা সেলাই করলে দুই পাট হয়ে যাবে তো হচ্ছে আমি এখানে এভাবে করে সেলাই করে নিচ্ছি মানে একটার সাথে একটা জোড়া দিয়ে নিচ্ছি তবে হচ্ছে আপনারা যদি নর্মাল প্রিন্টগুলো সেলাই করেন যেগুলো সব দিকে দেখতে একরকম সেগুলাতে কিন্তু এই জোড়াটা পড়বে না যেটা আমি আগেই বলেছিলাম কাটার সময় তো একইভাবে আমি দুইটাই কিন্তু এখানে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পর তারপর হচ্ছে এখন আমি এই যে এভাবে সোজা করে নিলাম এখন আমি কাপড়টা কিন্তু সোজা রেখেছি এরপর আবার আরেকটা কাপড় উপরে দিয়ে সেই কাপড়টা কিন্তু ভেতরে সোজা উপরে হচ্ছে উল্টা হবে এরপর আমি এখন হচ্ছে এখানে যে রাউন্ড অংশটা সেটা আমি সেলাই করে নিচ্ছি রাউন্ড অংশটা হচ্ছে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে সেলাই করার পর এখন এইভাবে সামান্য সামান্য কেটে নিতে হবে এটা সেলাইয়ের বাইরে কাটতে হবে একটু একটু করে কেটে নিচ্ছি আমি রাউন্ড অংশটা কাটলেই হবে এরপর আমি এটা এখন উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আরমলের যে অংশটা সেটা কিন্তু আমি সেলাই করে নিই আমি হচ্ছে গলার সাইডটা সেলাই করেছি তারপর এটা এভাবে করে ভালো করে উল্টে নিয়ে চাইলে এ পর্যায়ে আপনারা আয়রন করে নিতে পারেন অথবা এভাবে একটু চেপে চেপে দিলেই কিন্তু এটা সোজা হয়ে যাবে এরপর হচ্ছে আরমলের যে সাইডটা আছে সেটা আমি হচ্ছে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি একই নিয়মে কিন্তু দুইটা পার্ট সেলাই করতে হবে এখন আমি পাইপিন দিব সেজন্য জন্য আমি ব্ল্যাক কালার একটা কাপড় নিয়েছি এই কাপড়টাকে এভাবে করে কোনাকুনি করে ভাজ করে নিতে হবে পাইপিন কাটার জন্য সাধারণত কিন্তু বাঁকা করে কাপড়টা যদি আপনারা কাটেন তাহলে ফিনিশিংভাবে পাইপিনটা তৈরি হয় তো বাঁকা করে কাটার পর এখন আমি এখান থেকে হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ চড়া কাপড় নিচ্ছি আর এটা লম্বা হলো এখানে রাউন্ডটা যা আছে সেই অনুযায়ী লম্বাটা নিতে হবে তো এরপর দাগ অনুসারে আমি ভালো করে এখানে মার্ক করে দিচ্ছি এখন আমি এইখানেও কিন্তু একইভাবে দেড় ইঞ্চি পরিমাণ চড়া নিয়ে মার্ক করে দিচ্ছি তো আমি এটা চিকন পাইপিং দেবো সেই জন্য দেড় ইঞ্চি নিয়েছি আপনারা যদি একটু মোটা দিতে চান দুই ইঞ্চি পরিমাণ নিতে পারেন তারপর এখন আমি এখানে যে মার্ক করেছি সেই অনুসারে কাপড়টা বাঁকা করে কেটে নিচ্ছি তো এরপর এখানে হচ্ছে এই কাপড়গুলো যদি জোড়া দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে এভাবে আড়াআড়ি করে দুইটা কাপড় একসাথে ধরে জোড়া দিয়ে নেবেন যদি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আর যদি হয়ে যায় রাউন্ডটা তাহলে হচ্ছে যা কাপড় আছে সেটা দিয়ে করতে হবে এরপর দেখাবো সহজ ওয়েতে আপনারা কীভাবে পাইপিন লাগাবেন এই যে কাপড়টা আছে এটার দুই সাইডে হচ্ছে কিছু পরিমাণ কাপড় ভাস করে নেবেন তারপর হচ্ছে মাঝখানে আবার একটা ভাস দিয়ে নিলাম আমি এইভাবে পাইপিনটা বসাবো কিন্তু তার আগে হচ্ছে আয়রন করে এটা তৈরি করে নিতে হবে তো এইভাবে দুই সাইডে আপনারা ভাস করে এর উপরে চেপে চেপে আয়রন করে নেবেন দেখতে পাচ্ছেন আয়রন করে নেওয়ার পরে কিন্তু পাইপিনটা তৈরি হবে এই যে আমি এভাবে করে দুই সাইডে ভাজ করে হচ্ছে আয়রন করে নিয়েছি তাহলে কাপড়টা ভাজ পরা থাকবে এরপর এই কাপড়টা ঠিক এইভাবে করে বসিয়ে নিতে হবে হ্যাঁ ঠিক মাঝখানে হচ্ছে মানে কাপড়টা থাকবে আর পাইপিনের একটা অংশ উপর দিকে থাকবে একটা অংশ নিচের দিকে থাকবে এভাবে করলে কিন্তু আপনারা একবারেই পাইপিনটা দিতে পারেন মানে হচ্ছে বারবার ঝামেলা করার প্রয়োজন হবে না যেমন আরেকটা পাইপিন আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে উল্টো দিক থেকে প্রথমে কাপড়টা আটকে তারপর সোজা দিকে আনি এটা হচ্ছে একবারেই কম সময় আপনারা তৈরি করতে পারবেন তো এভাবে করে এখন কাপড়টা কিন্তু মাঝখানে দিয়ে আমি দুই পাশে শুধু ভাঁজ করে করে সেলাই করে দিচ্ছি একই নিয়মে কিন্তু দুইটা এই গলার অংশটা হচ্ছে আপনারা পাইপিন দিয়ে নেবেন একই নিয়মে যেহেতু দুইটা একই রকম তো এই যে দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে দুই পাশে বেল্টের অংশটা কিন্তু পাইপিন দিয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে আমি কাপড় নিলাম এই কাপড়টার চড়াটা হলো দুই ইঞ্চি পরিমাণ আর লম্বা হলো গলা চড়া আপনারা যা দিবেন তার থেকে এক ইঞ্চি যেমন আমি ছয় দিব এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সাত ইঞ্চি এক ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য এরপর এখানে কিন্তু দুই টুকরা কাপড় আছে সামনের পাটে একটা দিব পেছনের পাটে একটা তো প্রথমে আমি কাপড়টা কিন্তু নিয়ে নিয়েছি এখানে পাইপিনের যে কাপড়টা সেটা নিয়ে নিলাম সেটার উপরে হচ্ছে আমি বডির কাপড়টা বসিয়ে দিয়েছি সোজা করে বসিয়েছি বডির কাপড়টা বসানোর পর তারপর হচ্ছে এভাবে করে এখন এই কাপড়টার উপরেই ছোট ছোট ভাস করে তারপর হচ্ছে আমি এখানে কুচি দিয়ে নিচ্ছি তো এটা কিন্তু খুবই ঘন কুচি হবে একদমই যে পাতলা হবে তা না আপনারা এইভাবে কুচি দিতে থাকবেন একদমই মানে কাপড়টা যেরকম আছে সেই মাপ অনুযায়ী কুচিটা দিতে হবে তো আমি এভাবে সম্পূর্ণ কুচিটা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন পেছন থেকে কাপড়টা সামনের দিকে আনতে হবে এভাবে এনে প্রথমে একটা ছোট করে ভাঁজ দিয়ে তারপর এর উপরে আবার আরেকটা ভাঁজ দিয়ে আমি এখানে পাইপিংয়ের মতো তৈরি করে নিচ্ছি নেওয়ার পর এর উপরে সেলাই করে দিতে হবে আগে যে সেলাইটা করেছেন সেই সুতাটা যাতে ডেকে থাকে সেভাবেই কিন্তু এই পাইপিংটা দিতে হবে আমি এইভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি একই নিয়মে কিন্তু আরেকটা পার্ট তৈরি করে নি তো একই নিয়মে আমি হচ্ছে আরেকটাও তৈরি করে নিয়েছি পাইপিন লাগিয়ে নিয়েছি একই পদ্ধতিতে এরপর হচ্ছে আমি এখন এখানে যে বেল্টগুলো গলার তৈরি করেছি সেগুলোর সাথে অ্যাড করে দিব। কিন্তু তার আগে এখানে মাপটা নিয়ে নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি গলা লম্বা নিয়েছিলাম কিন্তু উপরে যেহেতু সেলাই করেছি সেই জন্য এখানে হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ আছে আমি পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি তো আপনারা যদি আমি যেটা বললাম যদি সেরকম কাপড় হয় কাটার প্রয়োজন না হয় সেক্ষেত্রে কিন্তু গলা লম্বা যা আপনারা নিতে চান তাই নেবেন এরপর আমি এখন যেখানে মার্ক করেছিলাম পাঁচ ইঞ্চিতে সেটাতে হচ্ছে এভাবে বডির কাপড়টা নিচের দিকে দিয়ে এখন আমি সেলাই করে নিব তো বডির কাপড়ে কিছু অংশ কিন্তু ভেতরে থাকবে যাতে সেলাইটা ভালোভাবে এখানে বসে এভাবে করে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি তো এই যে উপরে কিন্তু জোড়া দেওয়াতে আমার এখানে কিছু অংশ কাপড় বাড়তি রয়ে গিয়েছে এটা আমি পরবর্তীতে কেটে নিব তারপর একটা সাইট হয়ে গিয়েছে মানে বডির পার্টের এখন হচ্ছে আরেকটা বডির পার্টের আরেকটা সাইট আমি জয়েন করে নিচ্ছি মিলিয়ে আপনারা জয়েন করে নেবেন দেখে নেবেন যে কোন সাইডটা কোন সাইডের সাথে লাগালে তারপর হচ্ছে এটার ম্যাচিংটা ভালো হয় সেভাবে কিন্তু আপনারা দেখে করে নেবেন তো আমি যে বডির পার্টের হচ্ছে আরেকটা সাইট এর সাথে লাগিয়ে নিচ্ছি এভাবে এখানে শেষে এসে কিন্তু আপনাদেরকে ডাবল স্টিচ দিতে হবে না হলে পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর এখন একটা সাইড কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দুইটা বডির অংশের সাথে এরপর হচ্ছে আমি আরেকটা সাইড এখন কমপ্লিট করব একই নিয়মে এই যে এখানে যে মার্ক করেছি পাঁচ ইঞ্চি করে দশ ইঞ্চি আমার গলা লম্বাটা এসেছে দুই পাশে মিলিয়ে তো এটা হচ্ছে আমি এখন এইভাবে করে এটা এই সাইড থেকে আমি জয়েন করছি আপনারা আপনাদের সুবিধা মতো করবেন যে এই সাইড থেকে জয়েন করলে সুবিধা হবে সেভাবেই করে নেবেন তো এভাবে জয়েন করে নিচ্ছি এখন গলার যে মার্কটা আছে সেই মার্ক মার্ক বরাবর যাতে বডির পাইপিংটা থাকে সেটা খেয়াল রেখে তারপর সেলাই করবেন এবং শেষে একটা ডাবল স্টিচ দিয়ে নেবেন এরপর একইভাবে এই পাশেও কিন্তু আমি সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এতটুকু সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা সেলাই করার পরে ঠিক কেমন হবে এই যে দেখতে পাচ্ছেন আমি গলাটা হচ্ছে সমান করে নিচ্ছি এরপর এখানে যে বাড়তি কাপড়টা আছে সেটা আমি একটু কেটে নিলাম দুই পাশে একইভাবে কেটে নিতে হবে বাড়তি অংশটা তো এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু হয়েছে সেলাইটা করার পরে তারপর আমি হাতাটা জয়েন করব তো এখানে আমি হাতার যে একটা পার্ট আছে সেটা নিয়ে নিলাম এটা এক্সট্রা যে আমি কাপড়টা নিয়েছি সেই অনুযায়ী ভাস করে নিচ্ছি আপনারা এক্সট্রা যতটুকু কাপড় রাখবেন সেই অনুযায়ী এখানে ভাস করে সেলাই করে নেবেন তো মোটা চাইলে আপনি একটু বেশি পরিমাণ কাপড় রাখবেন আর আরও চিকন চাইলে আর একটু চিকন করে ভাজ করে নেবেন একইভাবে আমি দুইটা হচ্ছে এভাবে ভাঁজ করে করে একটা সেলাই দিয়ে নিচ্ছি আর এখানে একটা সেলাই দিবেন কামিজের মতো ডাবল সেলাই দেওয়ার দরকার নেই একটা দিলিয়ানাফ তো হাতা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে বডি যে কাপড়টা আছে সেটার সাথে আমি করে দিব। তো সেই জন্য আমি এখানে হাতার কাপড় একটা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বডির পার্টের যে কাপড়টা আছে সেটা নিয়ে নিচ্ছি এরপর বডির পার্টের যে হাতার অংশটায় কিন্তু আমি ভাস করে চিহ্ন দিয়ে নিয়েছিলাম সমান করে তো যে চিহ্নটা দিয়েছি সেটা আর হচ্ছে শোল্ডারের যে জয়েন্টটা আছে সেই জয়েনটাতে হচ্ছে আপনারা সমান করে ধরে একটা সাইড এভাবে সেলাই করে নেবেন তাহলে কিন্তু হাতাটা সমান হয় তো এখানেই কিছু বাড়তি অংশ কাপড় আছে সেটা আমি কেটে নেব একইভাবে হচ্ছে কাপড়টা ঘুরিয়ে এই সাইড থেকেও আমি সেলাই করে নিচ্ছি এভাবে করলে করে যদি আপনারা সেলাই করেন তাহলে হাতা গুছিয়ে থাকবে না খুব সুন্দরভাবে সেলাইটা হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছেন একটা হাতা কিন্তু আমি জয়েন করে নিয়েছি একই নিয়মে আরেকটা সাইডের হাতাও আপনারা জয়েন করে নেবেন এরপর সাইড সেলাইটা আমি দেখাচ্ছি যে এভাবে সমান করে সামনের পাট এবং পেছনের পাট দুটো একসাথে ধরে তারপর হচ্ছে এখানে সেলাই করে নেবেন আর আমি বাড়তি অংশটা কেটে দিয়েছি হাতাতেও আমার কিছু পরিমাণ বাড়তি কাপড় রয়ে গিয়েছে মানে আমি ইচ্ছে করে বাড়তি কাপড়টা রেখেছি যতটুকু সেলাই যায় বাকিটা কেটে নিব এরপর সাইডটাও আমি এভাবে সেলাই করে দিচ্ছি একই নিয়মে হচ্ছে আরেক সাইডের হাতা প্লাস হচ্ছে সাইডটা জয়েন করে নেবেন তো যে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এই সাইডটাও কিন্তু আপনারা এভাবে ধরে প্রথমে হাতাটা জয়েন করে নেবেন তারপর হচ্ছে ধরে সেলাই করে দিবেন এখন হচ্ছে নিচের অংশটা রয়ে গিয়েছে তো নিচের অংশটা এক্সট্রা যে কাপড় লম্বা থেকে রাখবেন সে অনুযায়ী আপনারা ভাজ করে নেবেন এভাবে করে আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি নিয়ে তারপর এটা আমি সোজা করে এখন সেলাই করে দিব তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো এই তো দেখতে পাচ্ছি এটা বডি কতটা হয়েছে প্রায় আটত্রিশ ইঞ্চি পরিমাণ এটা কিন্তু বডি সাইজ অনুসারে আটত্রিশ ইঞ্চি পরিমাণ আপনারা আরও বড়দের জন্য তৈরি মানে আরও যারা হেলদি তাদের জন্য তৈরি করতে চাইলে কিন্তু আপনারা বডির মাপরা সেই অনুযায়ী কাটিং করবেন তো আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহেজ